25 বছরে যে কাজটা কেউ কোনোদিন করতে পারেনি আমি একা প্রসূন সেই কাজটা করে দেখিয়েছি এর জন্য তো আমার প্রশংসা প্রাপ্য আপনার তো খুশি হওয়া উচিত এই যে আপনার বাবা হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে এই ফাঁকতালে 25 বছরের অপূর্ণ কাজ তো আমি হাসিল করেছি তার বেলা সেই কথাটা একবার ভেবে দেখুন মিনতি দি কিসের আওয়াজ এরে সর্বনাশ করেছে খুড়ি বোধ হয় এদিকেই আসছে অন্যের বিনাশ হবেই দেবাংশ অন্যায় কখনো জিততে পারে না এটা তুমি একদিন একদিন বুঝবে ঠিক বুঝবে দাদু 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 একি দাদু কি হয়েছে তোমার দাদু দাদু মা তুমি এসেছো মা তুমি দেখা দিলে আমাকে পাপির বিনাশ করো মা সবাইকে রক্ষা করো সবাইকে রক্ষা করো তুমি দাদু কি হয়েছে তোমার হ্যাঁ দাদু কি করে পড়ে গেলে দাদু মা মা আপনি একটু শান্ত হন এত কাঁদলে তো আপনার শরীর খারাপ করবে এরপর আপনি কেন এত চিন্তা করছেন আমরা সবাই আছি তো এখানে মা আর বাবার কিছু হবে না আমার কি পাপ হয়েছিল যে এমন হলো আপনি কেন নিজেকে শুধু শুধু দোষারোপ করে কষ্ট পাচ্ছেন এতে আপনার কোনো দোষ নেই এতে আপনার কোনো হাতও নেই মা কিন্তু আমার তো দায়িত্ব ছিল বড় মা মানুষটা আমার পাশেই তো শুয়েছিল ঘুমোচ্ছিল এভাবে কেন ভাবছেন তবে হ্যাঁ এটাও ঠিক যে আমাদের বাড়িতে আমাদের পরিবারের ওপর একটার পর একটা সর্বনাশের ঝড় বয়ে যাচ্ছে যেন ভাবতে ভারী অদ্ভুত লাগছে মা খুড়ি এতদিন আমাদের পরিবারকে দুহাত দিয়ে আগলে রেখেছিল অথচ এই খুড়ি যখন আমাদের বাড়িতে আবার পা রাখলো এত বড় বিপদ ঘনিয়ে এলো ভাবতেও পারছি যে ও আজ আমাদের পরিবারের জন্য এত বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে গত কয়েকদিন ধরে যা ঘটছে তার জন্য খড়ির উপরে তোমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক বড় মা কিন্তু তার জন্য তুমি খড়ি কিভাবে দোষারোপ করতে পারো না তুমি ভুলে কেন যাচ্ছ খড়ি কিন্তু সময় মতো দাদুকে দেখতে পেয়েছিল আমরা তো সবাই তখন ঘুমোচ্ছিলাম তা ভাই আর খড়ি যদি দাদুকে সময় মতো না দেখতে পেত তাহলে অনেক বড় একটা আচ্ছা বড় বৌদি তুমি তো নিজেও মন থেকে মানো বলো যে খড়ি আমাদের পরিবারকে অনেকবার অনেক সময় বিপদের হাত থেকে বাঁচিয়েছে তাহলে এবারে যখন মেয়েটা একটা ভুল করেই ফেলেছে শুধুমাত্র সেই ভুলটাকে কেন্দ্র করে তুমি কেন ওকে বলো তো তোমার চক্ষু শূল করে তুলছো আমার বোনের সবসময় ভালো মানুষই একগুঁয়েমি জেদ এগুলোর জন্য আমি আমার বোনকে অনেক কথা বলে থাকি কিন্তু তার মানে এই নয় অন্য কেউ আমার বোনকে যা নয় তাই অপমান করবে অপয়া বলবে আর সেটা আমি মেনে নেব ডাক্তারবাবু বলছি দাদু কেমন আছেন দাদুর কোনো ক্ষতি হয়নি তো এখনই কিছু বলা যাবে না ম্যাডাম ওনার বিপি প্রচন্ড হাই তাছাড়া ওনার মাথাতেও খুব বড় একটা আঘাত আছে আঘাত আঘাত মানে এসব উনি কি বলছেন আঘাত কি করে লাগবে দাদা আমার মনে হয় ওই দাদু অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেছিলেন না তার জন্য ইম্পসিবল সেন্সলেস হয়ে কেউ যদি মেঝেতে পড়ে যায় তার এরকম আঘাত পাওয়ার কথাই নয় বরঞ্চ কেউ যদি কোনো হেভি অবজেক্ট দিয়ে মাথায় মারে তাহলে যেরকম আঘাত পাওয়ার কথা এটা ঠিক সেই রকম বেশ গভীর ক্ষত কি বলছেন দাদুর মাথায় কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে কি
কিন্তু সেটা কিভাবে সম্ভব? কে করবে সেটা? আমি বলছি। আমি বলছি, আমি সবটা জানি। আমি নিজের চোখে সবটা দেখেছি, বিশ্বাস করো আমি দেখেছি পরিষ্কার। মা, কী হয়েছিল রাত্রে? আমি জল খেতে না নিচে নেমেছিলাম, ওই করিডোর দিয়ে আসতে গিয়ে দেখলাম যে কারা যেন আধো আলো ছাড়াতে ঘোরাঘুরি করছে আর চাপা গলায় ফিস 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 করছে। আমি না প্রথমে ভয় পেয়ে গিয়ে সোজা সোফার পিছনে লুকিয়ে পড়েছিলাম, তারপর ঠাউর করে দেখি আদি কালীবাজারের কিছু লোক অন্ধকারে কি যেন করছে। আমি আমি ঠিক চিনতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ওরা না হঠাৎ করে আমার কাছাকাছি আসতে লাগলো। ওরা কি বলছিল জানো? বলছিল, ঋদ্ধিকে তো খড়ি ওই থানার সামনে বাঁচিয়ে নিয়েছে, এইবার কি করে বাঁচায় দেখে নেব। ওরা আমাদের অশোকদাকে খুন করেছে, আমরাও দেখে নেব, ঋদ্ধিকে শাস্তি দেব। এইসব বলতে বলতে না সোজা সোজা ঋদ্ধির ঘরের দিকে যেতে থাকলো। তার মধ্যে হঠাৎ দেখি বাবা জল যোগ করতে না বিয়োগ করতে কী কারণে এসেছিল আমি জানি না, কিন্তু বাবা হঠাৎ করে এসে ওদের দেখতে পেয়েছিল। বাবা বুঝতে পারলো যে ঋদ্ধির ক্ষতি করার জন্যে ওই লোকগুলো এসেছিল। তখন বাবা মরিয়া হয়ে, বিশ্বাস করো মরিয়া হয়ে ওদের সামনে চলে গেল, বললো আমার ঋদ্ধি এসব করতে পারে না, ওরা নির্দোষ, ঋদ্ধি কিচ্ছু করেনি, আপনারা দয়া দয়া করে ওকে কিছু করবেন না বলে হাত জোর করে অনেক অনুনয় বিনয় করতে লাগলো। কিন্তু ওরা না কিছুতেই শুনছিল না, ওরা বললো যে বড় লোকেরা সবসময় মিথ্যে কথা বলে, ওরা মিথ্যেবাদী, এতদিন আপনার ছেলেকে আড়াল করে রেখেছেন, এইবার আমরা প্রতিশোধ নেব, রক্ত দিয়ে রক্তের প্রতিশোধ নেব, কাউকে ছাড়বো না। এইসব হচ্ছিল যখন তখন না আমি সত্যি কথা বলছি, আমি স্বীকার করছি ভয় পেয়ে বেরোইনি। ওদের হাতে লাঠি শুটা ছিল জানো, পাথর আরও কি সব আদিম অস্ত্র। আমি ঝাঁপিয়ে পড়েছিলাম বাবাকে বাঁচাবো বলে, কিন্তু কিন্তু হঠাৎ করে দেখলাম দুম করে কে একটা বাবার মাথায় মারলো। আর বাবা, আমি রান্নাঘর থেকে একটা ওই মাংস কাটার ছুরি তুলে নিলাম জানো, তারপর ওদের ধাওয়া করলাম। ওরা ছুটছে আমি ছুটছি, ওরা ছুটছে আমি ছুটছি, ওরা ছুটছে আমি থেমে গেলাম। বাইরের লোক বাড়িতে ঢুকে ঋদ্ধির উপরে অ্যাটাক করতে এসেছিল। করি তোমার পাড়ার থার্ড ক্লাস চিপ লোকজন, ওরা কি উন্মাদ? আসল অপরাধী তো ওরাই, বাড়িতে ঢুকে এত বড় একটা ক্ষতি করে দিল। না, ওরা করেনি, আমি ওদের চিনি, ওরা এই কাজটা করেনি। পিসে মশাই যে কথাগুলো বলছেন সেগুলো যদি সত্যি হয়, যদি অত কথা কাটাকাটি হয়ে থাকে, সেগুলো আমাদের শোনার কথা ছিল রাহুল, কারণ আমি আর ঋদ্ধিমান বাবু জেগেছিলাম। তাই তো ঋদ্ধিমান বাবু, আমরা তো জেগেছিলাম, এত আওয়াজ হলো, এত ঝগড়াঝাটি হলো, এত কথা কাটাকাটি হলো, আমরা কিচ্ছু শুনতে পেলাম না, পিসে মশাইয়ের কোনো কথা শুনতে পেলাম না, শুধু একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু শুনতে পাইনি। আমার তো মনে হয় পিসে মশাই যে কথাগুলো বলছেন সেগুলো সব ওনার মন গড়া কাহিনী, কল্প কাহিনী। হ্যাঁ, আমি মন গড়া কাহিনী বলছি, কল্প কাহিনী বলছি, মিথ্যে কথা বলছি। তোমরা তো ভাবলে একবার প্রমাণ হয়ে গেছে না, আমি করে আমি তোমার হাত ছুঁয়ে হাতটা মনে মনে ছুঁয়ে বলছি, তোমার আবার মিথ্যে কথা বলে কি লাভ? কেন বলবো আমি মিথ্যে কথা? আপনার কি লাভ, আপনার কি ক্ষতি সেটা আমি এখনো জানি না পিসে মশাই, কিন্তু খুব শিগগিরই বোধ হয় সেটা জানতে পারবো। তবে একটা কথা আমি বলতে পারি, আজ দাদুর উপর যে হামলাটা হয়েছে সেটা আদি কালীবাজারের কেউ করেনি, করেছে অন্য কেউ, আর কে করেছে সেটা বোধ হয় আমি জানি। আপনি এখন আপনার ওই আদি কালীবাজারের লোকগুলোকে বাঁচাবেন, তাদের কথা বলবেন? আপনি দেখেননি ওরা কিভাবে আমার উপর অ্যাটাক করতে এসেছিল? আর ওদের জন্য আজকে দাদুর মৃত্যুর সাথে লড়াই করছে, আর ইউ সিরিয়াস রাইট নাও? আমি যা বলছি প্রমাণের ভিত্তিতেই বলছি ঋদ্ধিমান বাবু।
আপনাদের জন্য একটা খারাপ খবর আছে। গাঁটছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।